আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সামনে আপনারা একটা সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। তো আজকে মূলত কোনো রড রিলের কোনো রিভিউ করব না, আজকে রিভিউ করব হলো যে এই জিনিসটা। তো এই জিনিসটা কি সেটা বলার আগে আপনাদেরকে একটু বলে নিই, আপনাদের সাথে আমার একটা কথা ছিল যে আমি ফিশিং আইটেম অর্থাৎ সুন্দর সুন্দর নতুন ধরনের ফিশিং যে আইটেমগুলো আছে সেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসবো এবং আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করব, যাতে আপনাদের মাছ ধরার যে কার্যকারিতা সেটা বেড়ে যায় এবং মাছ ধরাতে আপনার একটা অন্য ধরনের ফিলিংস বা যে অনুভূতি বা আনন্দটা পান। তো তারই ধারাবাহিকতা এই প্রোডাক্টটাও ইম্পোর্ট করে আনা। তো এই প্রোডাক্টের সাথে অনেকে আমরা অবগত আছি, আবার অনেকে এটার সাথে অবগত নাই। তো এটা হলো যে একটা অটোমেটিক ফিশ রড হোল্ডার বা অটোমেটিক হিট, মানে অটো হিটের স্ট্যান্ড যেটা বলে সেটা বলতে পারেন। তো এটা নিয়ে আমি পুরোটাই আজকে বিস্তারিত আলোচনা করব এবং এর কার্যকারিতা এবং পুরোটার যে স্পেসিফিকেশনটা আছে অর্থাৎ নারী নক্ষত্র সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই এই যে সেটআপটা যেটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিন্তু অটোমেটিক আপনারা বুঝে ফেলেছেন যে এটা কিন্তু অটো যে হিটটা কীভাবে করতে হবে এবং রডটা কীভাবে সেট আপ করতে হবে সেটা কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো বরাবরের মতো আমি মাসুদ আছি পুরো ভিডিও জুড়ে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং আপনারা এটা কীভাবে ক্রয় করবেন সেটা অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো। তো আমরা পুরো মূল ভিডিওতে চলে যাই। এটা হলো যে ফিশ রড হোল্ডার, প্রথমে আমি একটু এটা বের করে নিই। আচ্ছা আচ্ছা, এটা হলো যে আমার ফিশ রড হোল্ডার। এটার একটু আপনাদেরকে একদম ডিটেলস সুন্দর করে আমি দেখিয়ে দিই। এর বেশ কয়েকটা পার্ট আছে, অর্থাৎ এটার কিন্তু তিনটা টোটাল পার্ট আছে। তো প্রথমে যে পার্টটা আছে আমি একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিই। তো ফার্স্টে আমি আপনাদেরকে একটু এটার ওভারলুকটা দেখিয়ে দিই এবং এটার ম্যাটেরিয়ালস এবং এটার ওজন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। তো ওভারলুকটা একদম আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন, এই যে পুরোটা এখানে একটা স্প্রিং লাগানো আছে এবং পুরোটাই আমি বিস্তারিত বলছি। তো এটার যে ম্যাটেরিয়ালস আছে সেটা হলো যে স্টেনলেস স্টিল, এই পুরোটা যেটা আছে এটা স্টেনলেস স্টিল এবং এটার ওজনটা হলো যে 389 গ্রাম মাত্র। এবং এটা যে স্টেনলেস স্টিল, যার ফলে কিন্তু আপনারা যতই পানিতে ভেজান, কাদার ভেতরেও রাখেন, তারপরেও কিন্তু এটাতে কোনো প্রকারের জং ধরার চান্স থাকবে না। তো এটার যে পার্টগুলো আছে সেগুলোর সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। তো প্রথমে আমার যে এই বাম হাতের যে পার্টটা দেখছেন, এটা হলো যে আপনার ফিশ রড প্রোটেক্টর, অর্থাৎ আপনারা যখন রডটা এখানে লাগাবেন তখন কিন্তু আপনি এখানে যাতে আপনার রড কোনো প্রকারের ঘষা না খায়, অর্থাৎ রডে কোনো প্রকারের স্ক্যাচ যাতে না পড়ে, তার জন্য কিন্তু এই প্রোটেক্টরটা দেয়া। এই প্রোটেক্টরটা হলো যে প্লাস্টিকের, কিন্তু বেশ শক্ত এবং মজবুত, যার ফলে কিন্তু এটা সহজে নষ্ট হবে না। এবং এরপরে যে দ্বিতীয় পার্টটা আছে, অর্থাৎ এটা হলো যে রড হোল্ডার, এটাই হলো যে মূল আপনার রড যেটা আছে সেটাকে কিন্তু ধরে রাখবে। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে যে রড অ্যাডজাস্টেবল ব্যান্ড, অর্থাৎ এটা অ্যাডজাস্ট করবেন, এটা তিনটা টোটাল সাইজে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ আপনার রড যদি চিকন বা মোটা হয় তাও কিন্তু সমস্যা নাই, আপনি কিন্তু অনায়াসে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু অ্যাডজাস্টেবল একটা ব্যান্ড দেওয়া আছে, এটাও কিন্তু ফ্লেক্সিবল একটা প্লাস্টিকের, খুব সহজে নষ্ট হবে না। এবং এরপরে যে পার্টটা আছে সেটা হলো যে এইখানে, এটাকে বলা হচ্ছে ট্রিগার মেকানিজম, এই যে এই পুরা এই পার্টটাকে বলে ট্রিগার মেকানিজম, এবং আমি পরে কিন্তু এটা দেখিয়ে দেবো ট্রিগার করে। এবং এইখানে যে পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে স্প্রিং, স্প্রিংটা বেশ ভালো এবং শক্ত, অর্থাৎ স্প্রিং যখন আপনার হিট করে তখন কিন্তু বেশ জোরেই হিট করে, অর্থাৎ আপনারা যারা সিলভার ব্রিগেড কাতল ধরবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে কার্যকারিতা দেখা দিবে। আচ্ছা, এবং এরপরে যে পার্টটা আছে সেটা হলো যে ট্রিগার, এই ট্রিগারের কিছু অন্য কাজ আছে যেগুলো আমি এটার পরে বলতেছি। সেটা হচ্ছে যে আপনারা যখন রডটা লাগাবেন তখন কিন্তু এই জিনিসটা অবশ্যই নিচে নামাই দিবেন। আচ্ছা, এই যে এইখানে একটা দেখেন নাটের মতন আছে, অর্থাৎ এই নাটটা কিন্তু আপনারা একটু নিচে নামাই দিতে হবে, অর্থাৎ এই যে এরকম করে এই জায়গাতে দিতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু এটা নড়বে না, অর্থাৎ এখানে কিন্তু আর একটা পার্ট আছে, এই যে এখানে যদি দেখেন এই পার্টটা আছে, অর্থাৎ এই পার্টটা কিন্তু তখন নড়বে না। আচ্ছা, এবং এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের ফ্ল্যাট একটা গ্রাউন্ড পার্ট আছে, অর্থাৎ আপনারা যেটা মাটির ভেতরে এইভাবে পুঁতে দিবেন, অর্থাৎ মোটামুটি এত দূর পর্যন্ত আপনারা পুঁততে পারবেন। অর্থাৎ যখনই আপনি এটা পুঁতবেন তখন কিন্তু এটা সহজে নড়ানড়ি করবেন না, সহজেই কিন্তু হিট করতে পারবে মাছ। এবং এখন যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে যে এই ট্রিগার, এই ট্রিগারের সেন্সিটিভিটি কিন্তু চার ধরনের, দেখেন এখানে কিন্তু চারটা খাঁজ দেয়া আছে। তো প্রথম যে খাঁজটা দেয়া আছে যে ওপরের দিক থেকে যদি ধরি আমি, এই খাঁজটাকে বলা হচ্ছে জেনারেল, এবং এরপরে যেটা আছে এটা হলো সেন্সিটিভ, এটা হলো যে ভেরি সেন্সিটিভ, আর এটা হলো যে মোস্ট সেন্সিটিভ। তো বিষয়টা কি, এই চারটা বিষয়টা হলো যে আপনি যখন নদীতে মাছ ধরবেন, অর্থাৎ নদীতে কিন্তু স্রোত থাকে, তখন আপনাকে জেনারেলে দিতে হবে। অর্থাৎ সেন্সিটিভ অর্থ আপনার সামান্য পরিমাণে যদি হচ্ছে এটা
নরে সুতাটা যখন আপনি এখানে লাগাবেন, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে কিভাবে এখানে সুতাটা লাগাই দিতে হবে। তো এখানে আপনি যখন এই সুতাটা লাগাবেন তখন কিন্তু এই ট্রিগারটা অন হয়ে থাকবে, আচ্ছা, অর্থাৎ এরকম হয়ে থাকবে, যখনই এখানে সুতাটা টান পড়বে তখনই কিন্তু এটা অটো হিট হয়ে যাবে, অর্থাৎ এটা এরকম খুলে যাবে এবং অটোমেটিক কিন্তু মাছ আটকে যাবে। আচ্ছা, এখানে যে চারটা পার্ট আছে তার মধ্যে এটা হচ্ছে জেনারেল, অর্থাৎ আপনার অনেক জোরে হিট টান দিতে হবে তখন কিন্তু এটা আপনার হবে হিট হবে, এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে যে তার চেয়ে একটু আস্তে হিট দিলেই হয়ে যাবে, এটা যেটা আছে তার চেয়ে আস্তে একটু টান দিলেই মাছ যদি টান দেয় তাতেই কিন্তু হিট হয়ে যাবে, এবং লাস্ট যেটা আছে সেটা কিন্তু হালকা একটু যদি আপনার মাছ একটু টান দেয় তাতেই কিন্তু হিট হয়ে যাবে। অর্থাৎ চারটা মুড আছে, এটাতে আপনি যখন দিবেন তখন কিন্তু মাছকে অনেক জোরে টান দিতে হবে তারপরে কিন্তু হিট হবে, এবং তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, অর্থাৎ এটা যখন লাস্টে দিবেন যেটা ভেরি সেন্সিটিভ বা মোস্ট সেন্সিটিভ যেটা আছে পার্টটা, সেটাতে দিলে কিন্তু আপনি আস্তে করে যদি মাছ টান দেয় তাতেই কিন্তু এটা হিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু এটার এটা দেখাই দিই কীভাবে আপনারা ট্রিগার লাগাবেন, এবং ট্রিগার লাগানোর পরে একটা গুরুত্বপূর্ণ আমি কথা আপনাদের সাথে শেয়ার করব। ট্রিগার লাগানোর সময় কিন্তু ট্রিগার এরকম করে থাকলে হবে না, ট্রিগারটা অবশ্যই কিন্তু এইদিকে থাকতে হবে, আমি ভিডিওর সাথে কিন্তু ধরতেছি কিন্তু ধরার কোনো দরকার নেই, আপনারা জাস্ট এভাবে ধরলে হয়ে যাবে। এই যে ট্রিগারটা কিন্তু দেখেন লেগে যাবে, তো মোটামুটি বেশ ভালোই শক্ত। আচ্ছা, ট্রিগারটা এখন অন হয়ে গেছে, তখন কিন্তু আপনি এইখানে নাড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে একটা সাবধানতা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে, অবশ্যই হুটহাট করে এটাতে কিন্তু হাত দেওয়া যাবে না, এবং এটা হাত দেওয়ার কোনো মানেও হয় না, কারণ আপনি এটা যখন পুঁতে রাখবেন বা দূরে রাখবেন আপনি কিন্তু দূরে গিয়ে বসে থাকবেন, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক হিট করে আপনাকে ডাক দেবে যে ভাই আসেন মাছ ধরছে। আচ্ছা, এখন অবশ্যই কোনো সময় এই জায়গাটাতে কোনো সময় হাত দিবেন না, এই জায়গাটুকুতে কোনো সময় হাত দিবেন না, যাতে হাত না যায়। এটাতে হাত যাওয়ার কোনো আমি যে কোনো কারণও দেখি না, কারণ তারপরেও সাবধান থাকবেন এই জায়গাটুকুতে যেন কোনো সময় হাত না যায় যখন ট্রিগারটা অন থাকবে। এখন কেমন হয় আমি আপনাদেরকে একটু সেন্সিটিভিটিটা দেখাই দিই। আচ্ছা, এই যে এখন আছে, দেখেন আমি দেখাচ্ছি, এই যে হিট হয়ে গেছে। আচ্ছা, এইভাবে হিট হয়ে যাবে। তো এটা আপনারা কীভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন আমি আপনাদেরকে একটু বলে দিই। আপনারা যারা ভিডিও দেখছেন দেখেন ভিডিওর উপরে ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেখানে কিন্তু আপনারা চাপ দিলে ভেতরে চলে যাবেন, এবং সেখানে কিন্তু আমাকে ফলো বা লাইক করে দিয়ে আপনারা কিন্তু ভেতরে আমার ফোন এবং মেসেজের অপশন পেয়ে যাবেন। ফেসবুকে যারা দেখছেন এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তাছাড়া কিন্তু নতুন ভিডিও পাবেন না। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ফেসবুকের ডিসক্রিপশনে কিন্তু আমি সব লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং ইনস্টাগ্রামে সব ধরনের যে লিঙ্ক বা সব ধরনের যে কার্যকারিতা সব দিয়ে দিয়েছি, আপনারা যেভাবে ইচ্ছা আমার সাথে কিন্তু আপনারা যোগাইতে পারেন, এবং প্রোডাক্টটা আপনাদের যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।